আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা অনলাইনে আছো সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আজ আমরা তোমাদের অধ্যায় এক হতে অধ্যায় পাঁচ, এই পাঁচটি অধ্যায়ের কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্ন উত্তরগুলো পর্ব, এবং কিছু প্রশ্ন আমরা লিখবো, বাকিগুলো আমরা স্ক্রিনশট হিসেবে রাখবো। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই, সবাই দেখতে পাচ্ছি, স্লাইড শো হচ্ছে। চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর লেকচার 22 আমরা লিখব। ফার্স্ট কোয়েশ্চেন হলো, তোমাদের কোয়েশ্চেন লিখতে হবে না, কোয়েশ্চেন লিখতে হবে না। মরুভূমি কি? মরুভূমির পরিবেশ শুষ্ক হওয়ার দুটি কারণ লিখো, এমন দুটি বৈশিষ্ট্য লেখো যা উটকে মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। মরুভূমি কি? কে বলতে পারবে মরুভূমি কি? কে বলতে পারবে? মরুভূমি একটি শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম। এই বললে চলে। এরপর হলো পরের প্রশ্নটা আমরা পরে দেখবো, এমন দুইটি বৈশিষ্ট্য লেখো যা মরুভূমি পরিবেশের শুষ্ক হওয়ার দুটি কারণ। শুষ্ক হওয়ার দুটি কারণ কি কি কারণে শুষ্ক হয়? দুটি কারণ হলো, স্যার এটা কি লিখবো? হ্যাঁ অবশ্যই লিখবো আমরা, প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন স্ক্রিনশট নিবে। 1 নম্বর, পানির পরিমাণ খুবই কম। 2 নম্বর, বৃষ্টিপাত হয় না বললেই চলে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। এমন দুটি বৈশিষ্ট্য লেখো যা উটকে মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। 1 নম্বর হলো, উট তার পিঠের কুঁচে চর্বি জমিয়ে রাখে, এই চর্বি তাকে দীর্ঘ সময় পর্যন্ত খাবার ও পানি ছাড়া মরুভূমিতে বাঁচতে সাহায্য করে। জমানো যে চর্বি, যে চর্বি সে জমিয়ে রাখে, এই জমানো চর্বি উটকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া থাকতে সাহায্য করে। তাহলে এই প্রশ্ন উত্তর এখানে শেষ হলো। তোমরা সবাই এই উত্তরটা লিখে নাও, আমরা 2টা বা 3টা প্রশ্ন উত্তর লিখবো, বাকিগুলো হয়তো লিখতে সময় পাবো না। তোমরা দ্রুত চেষ্টা করো এই প্রশ্ন উত্তর লেখার জন্য, আর এটি সম্পূর্ণ স্ক্রিনশট রাখতে পারো। স্যার এটা লিখবো? স্যার হ্যাঁ লিখবে। স্যার কয়েকটা তুমি কোথা ছিলে এতক্ষণ? ছিলে না আব্দুল আজিজ আমাদের সাথে? আমি তো জানি তুমি ছিলে, ধরো দেশের বাইরে ছিল, বাইরে ছিলে তুমি, তাহলে তো সমস্যা। এটা তোমরা প্রশ্নটা স্ক্রিনশট নিবে আর বাকিটা লিখবে। শীতে প্রশ্ন গুলো দেওয়া নেই? সব আছে, সব আছে, কোনো কিছু নাই, এমন কিছু নাই, সব আছে। যেমন বাজারে সব থাকে, কিনে খাইতে হয় সেরকম আর কি। তোমাদেরকে আমি বললাম যে আমি 2টা বা 3টা প্রশ্ন উত্তর লেখাবো, বাকিগুলো তোমাদের লিখতে হবে না, স্ক্রিনশট রাখলে হবে। আর আমাদের সময় একটা যেহেতু টাইম আছে, আমাদের অলরেডি কতক্ষণ সময় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমাদের যে মোবাইল স্ক্রিন বা ল্যাপটপে, হ্যাঁ ঘড়ি দেখতে পাচ্ছ, এই সময়টা আমরা অতিবাহিত করেছি, 10 মিনিট চেয়ে হয়তো বা বেশি হয়েছে সময়। কতক্ষণ হয়েছে? আমরা পরীক্ষায় আমাদের লিখতে হবে, তো পরীক্ষায় তো তুমি বললে হবে না, যেতে শীতে আছে, শীতটাকে দেখিয়েন। প্রশ্ন চেঞ্জ থাকবে, বারবার বলা হচ্ছে।
দুটো করো আসলাম হ্যাঁ বলো আমি উঠকে মরুভূমির পরিবেশে বেঁচে থাকি আর বলতে আসলে সমস্যা হচ্ছে যে ও পরবর্তী হয়েছে তো ও আমরা কিছু সিটিসি দিয়েছিলাম তো কুইজের সময় ও কি কুইজ পরীক্ষাগুলো দিয়েছিল ও কুইজ পড়তে দিলে হ্যাঁ কুইজ পরীক্ষা যদি দিয়ে থাকে তখন তো শীত ও পায়নি একদম কোনো শীত পায়নি বুঝছি বুঝছি তো ওগুলো আমরা প্রথমবার দিয়েছিলাম তো কুইজের সময় ওগুলো পায়নি কেউ এখন ওগুলোর জন্য স্কুলে গিয়ে আনতে হবে কি মানে কোন কোন ছয় সাবজেক্টের মধ্যে কোন কতটুকু কত সে পায় নেই একটা কাগজে কাগজে লিখে রাখলে দিলে ওরা হয়তো প্রিন্টার করে আপনাকে দিয়ে দেবে স্কুলে এখন স্কুলে গিয়ে আপনি জিয়া স্যারকে বলেন সমস্যা তো জিয়া স্যার তো থাকে স্কুলে আচ্ছা আচ্ছা আমি বলতেছি ওনাকে হ্যাঁ না আগে আপনাকে কাগজটা তো ওকে দিতে হবে ওখানে হাতে হাতে দিলে কাগজটা উনি মানে বললে করে দিবে প্রিন্ট আচ্ছা আমি জিএস স্যারকে বলতেছি আমি আচ্ছা ঠিক আছে আগে চল কাজ শেষ একজনও শেষ হয় নাই আয়ান অদিতি স্যার আমি দুটি বৈশিষ্ট্য হলো এটা ওখানে আচ্ছা উট তার পিঠের কুচে চর্বি জমিয়ে রাখে এবং জবান উঠবি চর্বি উঠকে দীর্ঘ সময় পানীয় খাবার ছাড়া থাকতে সাহায্য করে আমার লেখা শেষ শেষ হয়েছে আয়ুষ শেষ এই তো আয়ুষ অনেক খুব ধন্যবাদ তো অনেক ধন্যবাদ তোমাকে তুমি শেষ করেছো
তাহলে আমরা আগে স্ক্রিনশট সবাই স্ক্রিনশট নাও, আমরা অনেক সময় চলে গেছে এটাতে। লেখা শেষ না? আচ্ছা আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে আসছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কম্পোস্ট কি? মাটি সংরক্ষণে 5টি করণীয় লেখো। কম্পোস্ট কি? স্যার আমি জানি কম্পোস্ট হলো একটি জৈব সার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাটি সংরক্ষণে 5টি করণীয় লেখো। 5টি করণীয় কি হবে দেখে নাও। হ্যাঁ লিখবে, কারণ এগুলো ছোট আছে, ছোট বড় লেখা আছে কি, বড় বড় লেখাবো না। এক, বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা। দুই, মাটি উন্মুক্ত না রাখা, হ্যাঁ মানে খোলা না রাখা আর কি, ফেলে না রাখা। তিন, ফসলের ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেওয়া। ক্ষেতের মাঝে উঁচু আইল বাঁধা। ধান কাটার পর থাকা এর গোড়া পোড়ানো বন্ধ করা। দ্রুত লিখে নাও, স্ক্রিনশট রাখবে লিখবিও, স্ক্রিনশট রাখবে লিখবিও, দুটোটা করবে। ঠিক আছে, এটা তো তোমরা লিখে নাও। প্রত্যেকে লিখবে, কম্পোস্ট একটি জৈব সার, মাটি সংরক্ষণে 5টি করণীয় হলো, বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা, মাটি উন্মুক্ত। ও আপনি একটা সাদা কাগজে লিখে নেন বাংলাতে কি পাই না, ইংলিশে কি পাই না, এটা লিখলে হ্যাঁ যেমন গণিতে পাই না 1 থেকে 5 এরকম অধ্যায় অধ্যায়, অধ্যায়ের নাম লিখতে হবে না, কত দিয়ে কত বললে হবে। তো এটা আর ইংলিশে কিছু ছিল না, ইংলিশ খালি রাখবেন, ইংলিশ ইংলিশ কোনো শিখ দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, একটা ফার্স্ট টাইমই দেওয়া হয়নি, ওখানে ইংলিশে আসলে তেমন কিছু শিট হয় না, ওগুলো ওদের যে গাইড আছে, ওদের যে গাইডটা আছে গ্রামার বই, ওখান থেকে প্রশ্ন করা হয়। তা বাকি 5টা সাবজেক্টের ইয়াটা লিখে নিয়ে ওর জিএস তাকে দিলে হবে, সমস্যা। হ্যাঁ এটা লিখে নিয়ে জিএস তাকে দিলে হবে। আচ্ছা রাখি, তাহলে মাটি উন্মুক্ত না রাখা অর্থাৎ খোলা না রাখা, এরপর হলো ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটি থেকে মাটিতে রেখে দেওয়া, অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেওয়া, কৃষি ক্ষেতের মাঝে উঁচু আইল বাঁধা। হ্যাঁ মানে বাউন্ডারি যেটা বলি, ছোট ছোট করে দেওয়া থাকে, আমরা বিলের মধ্যে দেখি কৃষি ক্ষেতের মধ্যে। ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পোড়ানো বন্ধ করা, গোড়া যেটা থাকে ওটা পুরানোটা বন্ধ করা। আমরা যারা আছি লিখা শেষ হয়েছে তোমার, কিন্তু বাকিগুলো যাতে শেষ হয়। হ্যাঁ আমরা একটু সময় দিচ্ছি ওদেরকে, আমরা আরো একটা প্রশ্ন লিখতে পারবো, এরপরগুলো আমরা হয়তো বা লিখবো না, কারণ সময় এতগুলো হবে না আমাদের। কেমন স্যার বলো? ঠিক আছে, না রাখা,
উন্মুক্ত মানে হচ্ছে খোলা, খোলা খোলা না রাখা, মানে খালি না রাখা, ঠিক আছে? কোনো কিছু চাষ করা বা গাছ রোপণ করা। আমার লেখা শেষ। ঠিক আছে অদিতি, পড়ো তো সম্পূর্ণ। কম্পোস্ট কি? স্যার আমার লেখা শেষ। আচ্ছা আমরা একটু অদিতি পড়ে পড়ে নিলে আমরা একটা অন্য পেজে চলে আসবো। কম্পোস্ট কি? মাটি সংরক্ষণে পাঁচটি করণীয় লেখো। উত্তর, কম্পোস্ট হলো একটি জৈব সার। মাটি সংরক্ষণে পাঁচটি করণীয় হলো: এক, বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা; দুই, মাটি উন্মুক্ত না রাখা; তিন, ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেওয়া; চার, কৃষিক্ষেত্রের মাঝে উচ্চ আইল বাঁধা; পাঁচ, ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পোড়ানো বন্ধ করা। আচ্ছা আইল মানে আমরা সবাইকে বুঝেছি আইল, এই জমি দেখেছো কেউ গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে জমি দেখেছো কেউ? যেটা আমাদের জমি সেখানে একটা আইল থাকে না, যেটা আমার জমি সেটা আইল থাকে, যেটা তোমার জমি সেটা আইল থাকে না, মানে বাউন্ডারি কি আমরা যেটা বলবো বাউন্ডারি বলতে পারবো না, আমরা যদি একটা বিল্ডিং, এটাই আইল। আর আমরা তাহলে এই পেজ থেকে অন্য পেজে আসছি। সবাই স্ক্রিনশট নিয়েছো? পাঁচ নম্বরে দেখো, ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পুরানো বন্ধ করা, পুরানো বন্ধ করা। পুরানো বন্ধ করা, এই তুমি বাড়ি মারছে। আচ্ছা তোমাদের মানমন্ডল গুলো আমি তোমাদেরকে পরীক্ষা আগে আগে দিয়ে দিবো। মানমন্ডল কিভাবে তুমি বুঝতে পারবে? 80 নম্বরের মানমন্ডল কি কি থাকছে আমাদের, যেহেতু পরীক্ষা 100 নম্বর হচ্ছে না, 80 নম্বরের পরীক্ষা। আমরা পরে এটাতে আসবো। স্যার স্যার আমার শেষ হয় নাই এখন। তুমি স্ক্রিনশট নাও, এত এতবার তো করতে পারবো না আমরা, এতবার এতক্ষণ সময় তো লাগে কথা। স্যার স্ক্রিনশট নিন একটু, দেখান না স্ক্রিনশট নিচ্ছি। কত কি এতক্ষণ তোমার? প্রথম স্ক্রিনশট নিবা, ফার্স্ট স্ক্রিন। কত নম্বর আছো? নিচে 3 নম্বরে। মেহের মারুফ না? হ্যাঁ। নিয়মিত ক্লাস করলে তোমার সবার আগে হতো। 3 নম্বর প্রাণী, এটা লাস্ট আমরা লিখবো, এরপর গুলো আর লিখবো না, এটা আমরা লাস্ট লিখবো, এরপর গুলো আমরা লিখবো না, কারণ লিখে সময় আমরা পাবো না। প্রাণী বায়ুতে কি ত্যাগ করে, কে বলতে পারবে? প্রাণী বায়ুতে কি ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। বায়ু দুটি উপাদানের নাম কি কি বলতে পারবে? বায়ু দুটি উপাদানের নাম কে বলতে পারবে? বায়ুর দুটি উপাদানের নাম হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা ধন্যবাদ। উদ্ভিদ ও প্রাণীর তিনটি সম্পর্ক, পার্থক্য বলা হয় না, কি বলা হচ্ছে? সম্পর্ক। সম্পর্ক হলো দেখে নাও, উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করে, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী বায়ু থেকে গ্রহণ করে। তিন, বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দ্রুত এই প্রশ্নের উত্তর লিখে নাও, আর সবাই স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও এবং প্রশ্ন উত্তর লিখে নাও। আমরা এরপরে 4 নম্বর থেকে 7-10 নম্বর পর্যন্ত ওগুলো আমরা একটাও লিখতে পারবো না। স্যার আমি এখানে তিনটি সম্পর্ক নিচে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, লেখার পরে আমরা সবাই স্ক্রিনশট নিব, লেখার এর পরের প্রশ্নগুলো আমরা আর হয়তো সময় পাবো না লেখার জন্য। ও ঘুঙ্গু করে পড়ে যা বুঝে উঠে গেল তাই আমাকে।
তাহলে আমরা লিখবো বায়ুতে প্রাণী বায়ুতে কি ত্যাগ করে, বায়ুর দুটি উপাদানের নাম, উদ্ভিদ ও প্রাণী কৃত্রিম সম্পর্ক পার্থক্য। হ্যাঁ বলো, এটা কি লিখছেন? বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সাথে তুমি যখন ছাড়ো, নাক দিয়ে যখন ছাড়ো সেটা কার্বন ডাইঅক্সাইড, আর যেটা গ্রহণ করো সেটা অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের মাধ্যমে, বিনিময় আদান প্রদান উদ্ভিদ ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা আমাদের আজকের ক্লাসটা আসলে লাস্ট ক্লাস, ক্লাস থাকতেছে না। খুব ভালো, আয়ুষ পড়ো তো তুমি রিডিংটা পড়ো। প্রাণীতে বায়ু, প্রাণী বায়ুতে কি ত্যাগ করে, বায়ুর দুইটি উপাদানের নাম লেখো, ও প্রাণীর মাধ্যমে তিনটি সম্পর্কে লেখো। করলো প্রাণী উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি সম্পর্ক লেখো। উত্তর, প্রাণীতে বায়ু, প্রাণী বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, বা বায়ুর দুইটি উপাদানের নাম হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে দুইটি সম্পর্ক নিচে দেওয়া হলো। উদ্ভিদ খাদ্য তৈরি করতে প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ও বায়ু গ্রহণ করে। দুই, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী বায়ু থেকে গ্রহণ করে। তিন, বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আচ্ছা ধন্যবাদ তোমাকে। আচ্ছা আয়ুষ, তোমার এই যে তুমি যখন অন থাকো, মিউট হয়ে থাকো, তখন তোমার এই যে সাউন্ডটা হয়, এই সাউন্ডটা তোমার কি মানে তোমার যে তুমি যেখানে আছো সেখানে উপরে বা কোথাও কাজ হয় অনেক সাউন্ড কিন্তু আসে। হ্যাঁ স্যার, আজকে কি দশটা কোশ্চেন আছে? বুঝি নাই, আজকে দশটা কোশ্চেন আছে না? দশটা মাত্র, তিনটা গেছে আর সাতটা আছে। আয়ুষ, তোমার এখন যে সাউন্ড গুলো হয় এর প্রতিদিন আমি খেয়াল করি সাউন্ডটা ধুমধুম একটা আওয়াজ হয় কি, এই যদি নেটের কারণে হয়, তোমাদের যে ওয়াইফাই কারণে হয়, এ সলভ করতে হবে, বুঝছো? এই সাউন্ড থাকলে তো আমরা ক্লাস করতে পারতেছি না, এই জন্য তোমাকে সবসময় আনমিউট থাকতে হচ্ছে। এখন তুমি যেমন করছো না, একটা আওয়াজ হচ্ছে। যাই হোক, আমরা এখন এর পরের প্রশ্ন আসবো, আশা করি সবার শেষ। আর কারো কি বাকি আছে? অদিতির বাকি আছে? স্যার আমার শেষ। অদিতির বাকি আছে? আমার লেখা শেষ। স্যার আমার শেষ। আমরা স্যার আমার লেখা শেষ। আচ্ছা ধন্যবাদ। আব্দুল আজিজের কি অবস্থা? সামিয়া সামিরুন, মেহের মারুফ, মাহির আফরিন, শেষ। স্যার আমার দুই নম্বরে। স্ক্রিনশট নিয়েছ? স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা তাহলে আমরা এরপরের প্রশ্নে আসবো, সবাই স্ক্রিনশট নিয়ে রাখবে, এরপর দেখবে। এখান থেকে চার নাম্বার থেকে আমরা আর লিখতে পারছি না, কারণ আমাদের সময় চার নাম্বার কত ছোট ছোট হয়ে আসছে। আমার কথা ছোট হয়ে আসছে কারণ তোমরা কথা মিউট হয়ে বসেছো, ওই জন্য। তোমরা আনমিউট থাকবে তাহলে কথাগুলো স্পষ্ট যাবে। এখন তোমরা দেখে নাও চার নাম্বার যে প্রশ্ন আছে, চার নাম্বার প্রশ্ন থেকে আমরা আর কি বললাম, আমাদের লিখার সময় থাকবে না, কারণ 10 মিনিট মতো সময় আছে। 10 মিনিট আমাদের বাকি, সাতটা প্রশ্ন শেষ করতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে লিখব চার নাম্বার থেকে, আমরা শুধু মাত্র স্ক্রিনশটটা নিব আর কিছু না। আবাসস্থল কি, আশ্রয়স্থল কেন প্রয়োজন, একটি গাছ কোন কোন উপাদানের জন্য পরিবেশের উপর নির্ভরশীল, তা দুটি বাক্যে লিখো। উদ্ভিদ যে জায়গায় জন্মে ও প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল।
আশ্রয়স্থল কেন প্রয়োজন? প্রয়োজন কারণ হলো আক্রমণকারী যে প্রাণী আছে সে প্রাণী থেকে বাঁচার জন্য। বিরূপ আবহাওয়া যেমন ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। একটি গাছ কোন কোন উপাদানের জন্য পরিবেশের উপর নির্ভরশীল তার দুটি বাক্য হলো, এক, বেঁচে থাকার উপাদান পানি, অনুকূল তাপমাত্রা ও খাদ্যের জন্য। খাদ্য তৈরির উপাদান সূর্যের আলো ও বায়ুর কার্বন ডাইঅক্সাইডের জন্য। প্রত্যেকে স্ক্রিনশট নাও, আমরা 5 নম্বর আসবো। তোমরা ঘড়ি দেখো, টাইম খুব কম। হ্যাঁ স্যার, স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা সবাই নাও স্ক্রিনশট। 11টা হয়েছে মাত্র। 11টা না, 11:10 হয়েছে। তোমার ঘড়িটা হয়তো বা কম চলে। স্যার 12টা 12 হয়েছে। হ্যাঁ 12 হয়েছে। 11টা 12টা 12 ও অবশ্যই 11টা 12টা 12 মানে আমাদের হাতে আর 7-8 মিনিট সময় আছে। আমরা পরের প্রশ্নে আসছি। সুষম খাদ্য কাকে বলে? সকল সুষম খাদ্য প্রয়োজনীয়তা দুটি বাক্যে লেখো। আদর্শ খাদ্য তালিকা তিনটি সুবিধা লেখো। সকল প্রকার পুষ্টি উপাদান হবে। এখানে একটা আকার পড়ে নাই, আমি একটা আকারটা দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নেওয়ার সময় তাহলে আকারটা পড়বে এখানে। এখন না, এখন না, এখনো তো আমরা ইয়া করি নাই। এখন না, আগে শেষ করতে হবে তো, আমরা শেষ করছি এখনো। সকল প্রকার পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্যকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা দুটি বাক্যে লিখো। আমরা দুটি বাক্য কি কি লিখছি দেখে নাও। এক, শরীরে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, শরীরকে কর্মক্ষম ও রোগ মুক্ত রাখে। আদর্শ খাদ্য তালিকার তিনটি সুবিধা হলো, এক, প্রতি বেলার খাবারের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়। প্রতি বেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে তা জানা যায়। খাবারে কোন খাদ্য উপাদান বেশি প্রয়োজন তা জানা যায়। প্রত্যেকেই এই প্রশ্নের স্ক্রিনশট নিবে। প্রত্যেকে এই প্রশ্নের স্ক্রিনশট নিবে, প্রশ্ন এবং উত্তরের। স্যার স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে এটা স্ক্রিনশট নিতে কয়েকটা সেকেন্ড সময় লাগে। আশা করি সবার স্ক্রিনশট নেওয়া শেষ। আমরা এর পরের প্রশ্নে আসবো, 5-6 নাম্বার। পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? আমরা জানি মেরু অঞ্চলের প্রাণী, এবং এই অঞ্চলের প্রাণীর বৈশিষ্ট্য খুব সহজ একটা প্রশ্ন এবং খুব সহজ একটা উত্তর। পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী, আর বৈশিষ্ট্যগুলো হলো, এই অঞ্চলে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, এই অঞ্চল বরফে আচ্ছাদিত থাকে, এই অঞ্চলে কিছু ঘাস জাতীয় উদ্ভিদ দেখা দেয়, এই অঞ্চলে পাইন জাতীয় উদ্ভিদ জন্মে, এই অঞ্চলে প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। প্রত্যেকেই এই প্রশ্নের স্ক্রিনশট নাও। প্রত্যেকে স্ক্রিনশট নাও, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেঙ্গুইন দিয়ে আমরা পেঙ্গুইনটা দেখেছি, স্যার স্ক্রিনশট নিয়েছি, পেঙ্গুইন দেখতে কিরকম। এরপর আমরা 7 নম্বর প্রশ্নে আসব। মাটি সংরক্ষণ কি? মাটির উর্বরতা বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে? 4টি বাক্যে লেখো। উত্তর, মাটি সংরক্ষণ হলো মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। মাটির উর্বরতা বাড়ানোর জন্য যা যা প্রয়োজন তা হলো, এক, পরিমাণ মতো সার ব্যবহার করা, দুই, একই ফসল বছরের পর চাষ করা থেকে বিরত থাকতে হবে, তিন, জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করতে হবে, চার, শিম জাতীয় উদ্ভিদ চাষ করতে হবে। প্রত্যেকে এই প্রশ্নের উত্তর সহ স্ক্রিনশট নাও। স্যার নিয়েছি। আচ্ছা প্রত্যেকে স্ক্রিনশট নেবে, যদি এটা স্যার নিয়েছি। আমরা এরপরে আমাদের 8 নম্বর। ভিটামিন সি এর 4টি কাজ ও এবং এর অভাবজনিত 2টি রোগের নাম লেখো। ভিটামিন 4টি কাজ হলো, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে, দেহকে কর্মক্ষম রাখতে সাহায্য করে,
স্কার্বি রোগ প্রতিরোধ বৃদ্ধি স্কার্বি রোগ প্রতিরোধ করা, দেহের বৃদ্ধি সাধন করা, দেহকে ভিটামিন সি এর অভাবজনিত রাখতে সহায়তা করা, ভিটামিন সি এর অভাবজনিত দুটি রোগ হলো স্কার্বি ও মারির রোগ। স্কার্বি ও মারির রোগ আমরা এরপরে এটা স্ক্রিনশট নেব সবাই। স্যার স্ক্রিনশট নিই না, আমি স্ক্রিনশট নিই না। নাও তাড়াতাড়ি নাও, দেখতেছি না তো। কি দেখতেছ না? দে না দেখলে আবার ঢুকো, না দেখলে তোমাকে ই-লার্নিং থেকে দেখতে হবে। স্যার আমি স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা আমরা এর পরের প্রশ্ন আসি। সুপ্তির মুখে ও জিভে প্রায় ঘা হয়, কোন ভিটামিনের অভাবে সুপ্তি এই সমস্যাটি হয়? সুপ্তির এই সমস্যার সমাধানের জন্য চারটি খাবারের নাম লেখো। এই খাবারগুলো সুপ্তি দেহে কি কাজ করে? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে সুপ্তির মুখে ও জিভে প্রায় ঘা হয়। ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় এমন চারটি খাবার হলো দানাশস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ ও কলিজা। উপরের খাবারগুলো সুপ্তি দেহে শক্তি উৎপাদনে সহায়তা করবে। সবাই এই প্রশ্নের এবং উত্তর স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে স্ক্রিনশটটা নিয়ে নাও। তোমাকে বললাম তুমি লিপ নিয়ে আবার ঢুকো, প্রয়োজনে লিপ নিয়ে আবার ঢুকবে, না দেখলে এটা তোমার নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা লিপ নিয়ে আবার ঢুকলে আমি আবার দেখানোর চেষ্টা করব। মেহের মারুফ, আচ্ছা এরপরে আমরা দেখব 10 নম্বর। মাটি কি 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 কারণে মাটি ক্ষয় হয়? মাটি ক্ষয়ের তিনটি ক্ষতিকর দিক লিখো। আচ্ছা পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি। বায়ু প্রবাহ বা অতিবৃষ্টির কারণে মাটির উপরের স্তর কি বলে স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। মাটি ক্ষয়ের তিনটি ক্ষতিকর দিক হলো জমি উর্বরতা হারায়। স্যার 9 নম্বরটা একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো, তুমি আগে 10 নম্বরটা শেষ করো। মাটির পানির ধারণ ক্ষমতা হ্রাস পায় আর ফসলের উৎপাদন ক্ষমতা কমে যায়। প্রত্যেকে 10 নম্বরের স্ক্রিপশন নাও, প্রত্যেকে 10 নম্বরের স্ক্রিপশন নাও। আমরা 9 নম্বর দেখাবো, 8 নম্বরও দেখাবো। সবাই 10 নম্বরের স্ক্রিপশন নাও। স্যার নিয়েছি। তোমাকে কেউ বলছে এই কথা? এরপর দেখো 9 নম্বর স্ক্রিনশট নাও। তুমি নিয়েছো কিন্তু যে নাইনি সে নিবে, মেহের মারুফ নেয় নাই। মেহের মারুফ নিয়ে নাও 9 নম্বর। মেহের মারুফ নিয়েছো? হ্যাঁ দেখতেছি না, দেখছি। দেখছো, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ নাও, স্ক্রিনশট নাও। স্যার 10 নম্বর স্ক্রিনশট নিয়ে নিন, 10 নম্বরটা একটু দেখাবেন। 8 নম্বর নিয়েছো? 8 নম্বর হ্যাঁ নিয়েছি। তাহলে 10 নম্বরটা নিয়ে নাও দ্রুত, আমাদের সময় শেষ, আর 1 মিনিট সময় নেই। নিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিব। আমাদের আজকে লাস্ট ক্লাস, আমাদের শনিবার থেকে পরীক্ষা, প্রথম দিন গণিত পরীক্ষা। আমরা গণিত পরীক্ষার মানবন্ধন তোমাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, মানবন্ধনটা দিয়ে দিব, কিভাবে মানবন্ধনটা হবে। ধন্যবাদ তোমাদের সকলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।